5000 বছর আগে আমাদের যে সিন্ধু সভ্যতা মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যেটা ছিল সেটা সিন্ধু সভ্যতাই, সেই সভ্যতার এখানেই এই আসনের বা প্রাণায়াম যোগা যাই বলো সেটার কিন্তু জন্মস্থান। এবং দেখো তখন কিন্তু কোনো ধরনের লিখে রাখার কোনো জায়গা ছিল না, অর্থাৎ একটা জেনারেশন একটা জেনারেশনকে এইগুলি শিখিয়ে দিত, ঠিক আছে না? এইটা যে কালক্রমে 5000 বছর পর্যন্ত এটা কিন্তু চলছে এখন, তো এটা আগে আমাদের ভারতীয়রা এটা মানে সৃষ্টিকর্তা, তো আমরা এটা নিয়ে গর্ব করতে পারি। সারা বিশ্ব এটাকে দাম দিয়েছে যে যোগা করলে আমাদের মন স্বাস্থ্য সব কিছু ভালো হয়, রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে গড়ে ওঠে। আমরা এখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা, কিন্তু আজকের থেকে 200-300 বছর আগে আমাদের সেই অ্যালোপ্যাথিক চিকিৎসা ছিল না, তখন আমাদের যে মুনি ঋষিরা যাই বলো বা যারা আমাদের বংশধর কি বলবো এটাকে পূর্বপুরুষ যারা ছিলেন ওনারাও রোগের বিরুদ্ধে ফাইট করেছেন। তারা কিভাবে করেছেন? বিভিন্ন গাছপালার ঔষধ মানে আয়ুর্বেদ এবং যোগা, এই দুইটার মধ্যে ভিত্তি করেই কিন্তু আমাদের এই আমরা এখন পর্যন্ত এসেছি। মধ্যে আমাদের 200-300 বছর ধরে আমরা অ্যালোপ্যাথিক নির্ভর হয়ে গেছি, তো অ্যালোপ্যাথিক নির্ভর তো আমাদের হতে হবে যুগের সঙ্গে, ঠিক আছে, কিন্তু আমরা যদি নিয়মিত যোগা করি যোগাসন করি, যোগাসনের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, এই যে আমরা আসন করলাম প্রাণায়ামও একটা সেক্টর, ঠিক আছে, এইরকম দুই সব কিছু মিলে প্লাস যোগার সঙ্গে এখন যোগ হয়েছে আমাদের নতুন যে মডার্ন যোগা যেটা সেটার সঙ্গে কিছু প্রি অ্যান্ড এক্সারসাইজ যোগ করা হয়েছে, মিলে সব মিলে এখন দেখো সারা বিশ্ব এখন চাইছে যে আমরাও যোগা করি, না হলে কিন্তু ইউএনতে এটা স্বীকৃতি পেত না। 2014 সালে ডিসেম্বর মাসে 13 ডিসেম্বর ইউএনতে সিদ্ধান্ত হয়েছে যে আমরা 21 জুন বিশ্ব যোগা দিবস পালন করব। তার আগে কিন্তু ভারতবর্ষে যোগা দিবস পালন হতো, কিন্তু এখন বিশ্ব যোগা হওয়াতে কি হয়েছে আজকের দিনে সারা পৃথিবীতেই এই দিনটা উদযাপিত হচ্ছে। বিশেষ করে আমাদের গর্ব যে আজকে নিউ ইয়র্কে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে, তো এই যে যোগা দিবসটা গেল 8টার সময় সেটা হয়েছে সকাল 8টার সময়। যাই হোক আমরা চাই যে আমাদেরটা ঠিক আছে, আমাদের যে যোগা সেটা সারা বিশ্বে নিয়েছে, এখন যদি এমন হয় যে আমরা সেটাকে বাদ দিয়ে দিলে আমার সারা বিশ্ব যোগা করছে রোগ রোগের বিরুদ্ধে তারা জয়ী হয়ে যাচ্ছে, তো এটা হলে চলবে না। আমরা আমাদের যেটা সম্পদ সেই যে যোগা যে যোগা যে টেকনিক আমরাই যাতে বিশ্ব যোগা গুরু হতে পারে, আমাদের দেশেই যাতে থাকে, তার জন্য কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী প্রত্যেকটা বিদ্যালয় প্রত্যেকটা অফিস আজকে সকালে তো স্পোর্টস অফিস থেকেও যোগা দিবস পালন হয়েছে, তো এইগুলি আমরা কেন করি নিজের জন্য। দেখো স্বাস্থ্য আর বিদ্যা দুইটা তোমার আর বাকি সব অন্যের, তুমি টাকা রোজগার করলে টাকার মালিক আমি না, টাকার মধ্যে লেখাই আছে সংসারে যেই টাকা রোজগার করুক সবে সে অধিকার পায়, কিন্তু আমার স্বাস্থ্যের প্রতি স্বাস্থ্য যদি ভালো থাকে এটা তার কেউ নিতে পারবে না, আমি আনন্দ নেবো প্রথম, কারণ সুস্থ দেহ থাকলে মানুষের কত আনন্দ পেতে ঘোরাফেরা করা যায় সবকিছু করা যায় মন ভালো থাকে, অসুস্থ হলে আমরা বুঝি, তো এই জায়গাতে সবাই আমরা স্বাস্থ্য এবং বিদ্যা বা শিক্ষা যাই বলো সেটাই আমার জন্য, তো আমরা এই দুইটা সম্পদকেই গ্রহণ করতে চাই, স্বাস্থ্য আমার ভালো থাকতে হবে পাশাপাশি বিদ্যাও গ্রহণ করতে হবে, তো আমরা আজকে যেহেতু যা নবম হ্যাঁ বা 9 ইন্টারন্যাশনাল যোগা ডে আমরা স্কুলে আমরা উদযাপন করছি, উদযাপনে আমার স্যার তারাও এখন সুন্দর যোগা দেখালো, আমরা এর আগে কম্পিটিশন হয়েছে 6-8 এবং 9-12 এবং আমাদের প্রাইজ সেকশনে মর্নিংয়েরও আর 9 জনের মধ্যে 8 জন 9 জনের নাম এসেছিল 1 জন আসেনি, তো এটা আমরা খুব ভালো আমার খুব ভালো লেগেছে মর্নিং থেকে আমরা পেয়েছি আজকে, তো আমরা বিশেষ করে মেয়েরা কিছু চেষ্টা করেছে যোগা, আমি যা দেখেছি আজকে জানি না 6-8 গ্রুপের কী হয়েছে, কিন্তু এখন যে আমি আমরা যে 9-12 যে গ্রুপটা আমরা যোগা কম্পিটিশন করিয়েছি এখানে ছেলেরা কিন্তু খুব ক্যাজুয়ালি নিয়েছে, মনে হয়েছে যে যোগাটা করলে শরীরের বিশেষ ক্ষতি হবে, এইটা তোমার ভুল ধারণা, প্রত্যেক ছেলে মেয়ে, আমি তো ভেবেছিলাম যে আমাদের গতবার যেন খুব বেশি হয়েছিল জোর করেছিলাম, কিন্তু এইবার আমরা জোর করিনি, এত ম্যাডাম কিছু কিছু নাম কালেকশন করেছে, তারা শুধু দুইটা আসন বজ্রাসন আর কেটা আসন করলো এটা হ্যাঁ গমুকাসন, গমুকাসন আর বজ্রাসন অল্টারনেট, যাই হোক
আমি চাই সবাই এটার গুরুত্ব বুঝুক, তোমার জন্য তুমি যোগা করবে। তো আমরা আজকে অনুলোম বিলোম প্রাণায়াম, যেটা আমরা প্রাণায়াম করব, মেরুদণ্ড সোজা করে সবাই আমরা বসবো। বসার পরে আমরা এক, সবাই তো সিস্টেম জানাই আছে, আমরা কপাল বাতিতে আমরা কখনো শুধু অনুলোম বিলোমটাই করি। এক নাকে শ্বাস নেব, আরেক নাক দিয়ে ছাড়বো, তারপরে অল্টারনেট করব, ঠিক আছে, 20 বার করবো। Thank you.